হ্যাঁ, আজকে যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস করবো। অর্থাৎ আমরা তো অফিস প্রোগ্রাম স্টুডেন্ট, অফিস প্রোগ্রামের প্রথমে টপিকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অথবা জাস্ট আমরা এতটুকু বলতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, এতটুকু বললে এরা ঠিক আছে। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা কিভাবে ওপেন করব, কিভাবে কাজ করব, সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর জন্য চেষ্টা করব পুরো প্রফেশনাল ভাবে। প্রথমে আছে যে হাউ টু স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড, তো ক্লিক অন স্টার্ট, আমি স্টার্টে ক্লিক করলাম, দেন ক্লিক অন ওয়ার্ল্ড প্রোগ্রাম বা ওয়ার্ল্ড অ্যাপস। তারপর হচ্ছে এখানে সেভেন যাদের তাদের ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা থাকে, আর আমারটা উইন্ডোজ 10 তার কারণে ওয়ার্ল্ড অ্যাপস, তো সমস্যা নাই, যার যেটা আছে কোনো সমস্যা নেই বলবেন। এরপর হচ্ছে ক্লিক অন মাইক্রোসফট অফিস 2010, 13 and 16 বা আপডেট 19 এবং যেটা আসছে সেটা। তো আমি সাধারণত এখানে অফিস প্রোগ্রাম 16 ক্লিক করবো, আমারটা 16 ইনস্টল করা আছে। দেন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এখানে কোনটা আছে একটু নিচে গেলে পাওয়া যাবে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2016। আপনাদের ওখানে 2010 থাকতে পারে, 7 থাকতে পারে এবং আরো আপডেট থাকতে পারে বা 13 থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা পারলে সবগুলাই কাজ করা যাবে। আর সামান্য কিছু পরিবর্তন, খুব বেশি মহাময় পরিবর্তন তা নয়, সামান্য কিছু পরিবর্তন, অর্থাৎ সামান্য কিছু পরিবর্তন হলে কোনো সমস্যা হবে না, আমরা সবাই কাজ করতে পারবো। তাহলে কিভাবে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটাকে ওপেন করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখান থেকে অ্যাক্টিভ অফিস, অফিস প্রোগ্রামটা অ্যাক্টিভ করা আছে, এখান থেকে আমি ওপেন করবেন। এখন দেখেন আমার সামনে মাইক্রোসফট অফিসটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমি এখানে কাজ করব। তো এখানে কাজ করার পূর্বে আরো একটা জিনিস জানতে হবে যে ডেসক্রিপশন অফ ডকুমেন্ট এরিও, আর কম্পিউটার যে কাকে বলে এটা আমি গত ক্লাসে মেবি সংজ্ঞাপিত বলছিলাম, তাতে আজকে আর বলতেছি না। এটা হচ্ছে আমাদের একেবারে কম্পিউটার শুরু প্রোগ্রাম, মানে এটা আমরা না পারলে অন্য কোনো প্রোগ্রামে কাজ করতে পারবো না। যত ভারী প্রোগ্রাম বলেন, যত কঠিন প্রোগ্রাম বলেন, আসলে প্রোগ্রাম কোনোটাই কঠিন না যদি কিনা প্র্যাকটিসটাকে ভালোভাবে বোঝা যায় সেটা আর কি। তো এখন আমরা দেখবো ডেসক্রিপশন অফ ডকুমেন্ট এরিয়া। একেবার প্রথম যে ইয়েটা আছে আমাদের হেডলাইন যেটাকে বলা হয় ডকুমেন্ট ওয়ার্ড, এটা আমরা কোনো নাম দিই নাই, তার কারণে কম্পিউটার নিজে নিজে ডকুমেন্ট ওয়ার্ড নামে নিয়ে নিছে। এখানে চাইলে আমরা একটা নাম দিতে পারবো, এখনো পারবো এডিট করে, আমরা এখন দিতেছি না, পরে দিব, তখন বলবো। তাহলে প্রথম যে বারটা শো করে আছে এটার নাম হচ্ছে টাইটেল বার। তারপর হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডিটস, এগুলো যে আছে এগুলোর নাম হচ্ছে টুলস বার। এগুলোর নাম হচ্ছে টুলস বার। আপনাদেরকে শিট দিয়ে দিলে শিটটা দেখে দেখে আপনারা করতে পারবেন, আমাদের শিটে সব লেখা আছে। এই যে আমার হাতে যে শিটটা আছে এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব, তো দিয়ে দিলে আপনারা সেখানে প্র্যাকটিস করতে পারবেন, বাসায় থেকে প্র্যাকটিস করতে পারবেন, প্রিন্ট করে নিয়ে আমরা জিমেইলে পাঠিয়ে দিব। এই শিটে সব লেখা আছে, কিন্তু ক্লাস না করলে আপনি কিছু বুঝবেন না। শিটটা আমরা এমন ভাবে তৈরি করছি এটা কাউকে দিয়ে দিয়েও লাভ হবে না, কোনো বন্ধুর সাথে যে তুমি এটা নাও দেখে দেখে করে তোমার ক্লাস করা লাগবে না, কোনো লাভ হবে না। এটা ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে পারা যাবে ঠিক আছে। এখান থেকে আমরা ডেসক্রিপশন এরিয়ার নাম, টাইটেল বার, টুলস বার, এরপরে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে মেনু বার ঠিক আছে। এখানে হোমে ক্লিক দিলে যেমন এখানে ক্লিপ বোর্ড দেখাচ্ছে, এখানে এখান থেকে এই অংশ ফন্ট দেখাচ্ছে, এখান থেকে এই অংশ প্যারাগ্রাফ মার্ক দেখাচ্ছে, এখান থেকে এই অংশ স্টাইলিশ দেখাচ্ছে, এখান থেকে এই অংশ এডিটিং দেখাচ্ছে,
প্রত্যেকটা টপিস খুব ক্লিয়ার দেখতে পাচ্ছে আমরা। এরপরে যদি আমরা ফাইলে ক্লিক দিই তাহলে ভিন্ন দেখাবে, এরপরে যদি একটু ব্যাকে যায়, তারপরে যদি ইনসার্টে ক্লিক দিই তাহলে অন্যরকম ইয়ে দেখাবে। এখানে দেখাচ্ছে পেজ, একটু আগে দেখাচ্ছিল ক্লিপ বোর্ড, এখানে দেখাচ্ছে টেবিল, এখানে দেখাচ্ছে ইলাস্ট্রেশন, এখানে অ্যাডিস, এখানে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা দেখাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিক করার পরে। ঠিক আছে, আপনারা এগুলো ক্লিক করে করে দেখে নেবেন কোনটার ভিতর কি আছে। আশা করি বুঝতে পারছেন যে একেবারে প্রথম যেটা এটা টাইটেল বার, এগুলো হচ্ছে টুলস বার, আর এখানে যে বিষয়টা থাকে এগুলো হচ্ছে মেনু। ঠিক আছে, এখন দেখেন মেনু বারের পরে এখানে যে ইয়েটা আছে, এখানে একটা বার থাকে, ওই বারটা এখানে নাই। ওই বারটার নাম কি, আমি একটু অন করে দিই, বারটা অফ করা আছে। এটা আছে ভিউ এর ভিতর গেলাম, যাওয়ার পরে এই যে রুলার, অর্থাৎ এখানে দেখেন একটা দাগ কাটি মতো চলে আসে, দেখছেন দাগ কাটিটা কিন্তু একটু ছিল না, অর্থাৎ এটাকে বলা হয় রুলার বার বা স্কেল বার বা এরকম মাপনি, কেউ কেউ বলতে পারবেন কোনো সমস্যা নেই, কিন্তু কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে সেগুলার নামে বললে, সেগুলা কাজ করলে তাহলে আমরা সব জায়গাতে কাজ করতে পারবো। এবং প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু রুলার বার আছে, আপনি যে সফটওয়্যারে কাজ করেন, যখন কাজ করেন, যে প্রোগ্রামই করেন না কেন, সব জায়গায় স্কেল বার রুলার বারে কাজ আছে, এটা জেনে রাখেন। এবং এখানে দেখেন রুলার বারটা আমরা অফ ছিল কোথার থেকে, জাস্ট ভিউ থেকে রুলার বার অন করে দিলাম। তারপরে এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে গ্রেডিয়েন্ট অন করে রাখে, পরে আর বুঝতে পারে না আসলে গ্রেডিয়েন্টটা কি। গ্রেডিয়েন্ট দিলে পেজের ভিতরে এরকম লেখ চিত্র আকারের মতো এরকম চলে আসে, বাট এটা আপনি অফ করে রাখবেন, কারণ এটা তো আপনার দরকার না, তাই না, এটা দরকার নয়, তার কারণে আপনারা এটা অফ করে রাখবেন। নেভিগেশন প্যানেল দিলে এখানে একটা প্যানেল চলে আসবে, আপনি কোনো কিছু সার্চ করে খুঁজতে চাইলে সেটা পেয়ে যাবেন এই যে। ঠিক আছে, যা এই প্রশাসনিক বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে ডেসক্রিপশন এরিয়াটা, এর আর কিছু এরিয়া আছে সেটা আমি বলে দিই। এটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ বা ওয়ার্ড পেজে বলতে পারবেন, আর একেবারে নিচে চলে যায়, আমি এটাকে ধরে একটু উপরে রেখে দিই। এখানে দেখেন এই যে এখানে আমি কতটা পেজ নিয়ে কাজ করতেছি, পেজ ওয়ান অফ ওয়ান, তাই না, আর জিরো হচ্ছে ওয়ার্ড হচ্ছে জিরো, তাই এটা হচ্ছে আমার পেজটা শো করতেছে, পেজটা যেবারে শো করতেছে এই বারটার নাম কি, এই বারটার নাম কি, এই বারটার নাম হচ্ছে আপনার স্ট্যাটাস টাইটেল বার বলে, বা সরি স্ট্যাটাস বার বলে, অর্থাৎ আপলোড স্ট্যাটাস দেখাবে এখানে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখবেন আপলোড স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এই যে আপলোড স্ট্যাটাস, অর্থাৎ এই বাটন নাম আছে স্ট্যাটাস বার। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখেন একেবারে নিচে যে বারটা, এই যে একেবারে নিচের বারটা, সাধারণত মানুষ সবাই এখানে এই বারটা রেখে কাজ করে, এই বারটার নাম হচ্ছে টাস্ক বার। আসলে এই বারটার বিভিন্ন জায়গায় মুভ করে কাজ করা যায়, যেমন সবাই জানে কিন্তু এখানে রেখে কাজ করতে হয়, যেমন এখান থেকে স্টার্ট করতে হয়, সব কাজগুলো এখান থেকে করতে হয়। হ্যাঁ, আসলে এখান থেকে করতে এমন কোনো কথা না, এই বারটা চাইলে আপনি টপ লেভেল রেখে দিতে পারবেন। নর্মালি বটমে সবাই রাখে, তো আমরা টপ লেভেল রেখে দিতে পারবো। যেমন এখানে রাইট বাটন ক্লিক করলে লক বা টাস্ক বার, এখানে লক করা আছে, লক করা থাকলে আমি লকটাকে প্রথমত খুলে দিলাম, এখন দেখেন আর লক করা নাই, লকটাকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখেন এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি লেফট সাইডে নিয়ে গেলাম, দেখেন এখানেও যদি ক্লিক দিই তাহলে স্টার্ট আসবে, সবই কাজ একই আসবে, দেখছেন অল অ্যাপস। ঠিক আছে, সব কাজ সব প্রোগ্রাম শো করতেছে। ঠিক আছে, তাহলে এখানে রেখেও কাজ করা যাবে লেফট সাইড। এরপর যদি আমি টপে নিয়ে যাই, টপে যেও কাজ করা যাবে, এই যে টপে নিয়ে আসলাম, দেখছেন সবগুলোতে কাজ একই, সবগুলোতে একই কাজ। এরপরে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি, আপনাদের ছবিটা ছাপিয়ে দিই, রাইট সাইডে আনো, তাহলে এখানে রেখে কাজ করা যায়। এখন দেখেন আপনাদের মনে একটা প্রশ্ন চলে আসছে যে তাহলে মানুষ কেন নিচে রাখে, আপনি তো এটাকে সমস্ত জায়গায় মুভ করতেছেন, আমরা জানতাম যে এটা নিচে থাকে, কিন্তু মানুষ কেন নিচে রেখে কাজ করে। তো আসলে এটা আপনি চাইলে বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, আপনার সুবিধা হবে। যেমন আমি দেখেন আপনারা দেখতে পারবেন না, এটা অবশ্যই আমার এখান থেকে দেখা যাবে, কারণ জুমের সিস্টেম এরকমই, যদি রেকর্ডিং করে ভিডিও যখন দিচ্ছি চ্যানেল থেকে তখন দেখতে পারবা। এই এই জুম বারটা নর্মালি সবারই নিচে অথবা উপরে থাকে, আমি চাইলে একে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো কোনো সমস্যা ছাড়া। ঠিক আছে, কোনো অসুবিধা ছাড়া একে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধার কারণে আমি মুভ করে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো এই বারটা হচ্ছে আমার ইচ্ছা, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুভ করাতে পারবো। ঠিক আছে, তো মানুষ জানে যে এখান থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মুভ করা যায় না, আসলে মুভ করা যায় কোনো অসুবিধা ছাড়া। কিন্তু আপনারা বলতে পারেন যে নিচে কেন রাখে, নিচে রাখে এই কারণে, যেমন মনে করেন আপনি আপনার বাসায় যাবেন, বাসাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা থাকে, একটা দুইটা বা একাধিক রাস্তা থাকতে পারে, তবে আমরা কোন রাস্তাটা গ্রহণ করি, সব থেকে শর্টকাট, আমরা আমরা সাধারণত বেশিরভাগ লোকই শর্টকাট জিনিসটাকে পছন্দ করি,
ফার্স্ট টাইম যে এই রাস্তাতে গেলে আমি খুব তাড়াতাড়ি বাসা যেতে পারবো, কোনো রিস্ক না, কোনো গাড়ি ঘোড়া চলে না, কোনো বাঘ ভাল্লুক নাই সাপোজ। হ্যাঁ, তাহলে ইজি ওয়েটা আমরা সবসময় পছন্দ করি, তাই না? তাহলে এটা হচ্ছে ওরকমই যে যদি এটা নিচে রাখেন তাহলে এটা ইজি ভাবে ক্লিক দিতে পারে, এটা ওপরে রাখলে, এখানে রাখলে, এই ওপরে মাউসটা নিয়ে যেতে যেতে আপনি 1 সেকেন্ড চলে যান, এটা স্পার্ক। ঠিক আছে, তো দেখেন আপনার বাসার ভিতরে আপনি যখন কম্পিউটারটা অনেক সময় ওপেন করে রাখেন বা অফ করে রাখেন, যেটাই বলেন না কেন, আপনার ছোট বেবি থাকতে পারে বা আপনার ছোট ভাই বোন থাকতে পারে, তারা কি করে কম্পিউটার গুলা এইভাবে রেখে আসেন, ওরা আপনাকে এখানে আসমানে উঠায় রাখছে রাইট সাইডে, তখন আপনার ভিতরে একটা বাসার ভিতরে একটা ভেজাল লেগে যায় যে তুমি এটা, ছোট মানুষরা অকারেন্স করবে বা ঝামেলা করবে এটা স্বাভাবিক। আমরা যখন ছোট ছিলাম আমরা কত সমস্যা করতাম ফ্যামিলিতে, তাই না? তো পরে তাকে দিলাম একটা পিটানি, ফ্যামিলি দিলে গেলে একটা ঝগড়া। আসলে এই সামান্য কাজের কারণে কিন্তু ভেজালটা বাদে। তো আমাদের মূলত বিষয় এটা বলার কারণ হচ্ছে এটা যে আমাদের কাজ শিখতে হবে। যদি আমি এটা জানতাম, আমি যদি এটা পারতাম তাহলে আমি বলতাম না আজ কোনো সমস্যা নেই, এটা ও এরকম করে ফেলছে তো এটা আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আমি যদি না পারি তখন আমার মেজাজটা এমনি খারাপ হয়ে যায়। তারপরে এখানে যে গ্রেডিয়েন্ট আমি দিলাম, এখানে দেখেন গ্রেডিয়েন্টটা দেওয়ার পর পেস্ট এরকম হয়ে গেল, এই আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, আমার পেস্টটা নষ্ট হয়ে গেছে, কাজ করতে পারতেছি না, কাজ করলে দাগের ভিতরে লেখা আসে, আমরা দেখি তাহলে এটাকে আমরা আবার মুভ করতেছি কিভাবে, আমি আমারও বলতেছি এটার উপরে মাউস রেখে আমি রাইট বাটন ক্লিক করে লকটা ছিল, লকটা কেমন ছিল, এমনই, অর্থাৎ এমন এই লকটাকে আমি খুলে দিয়েছিলাম, লকটা না খুললে কিন্তু সরানো যাবে না, লকটাকে আমি আবার ক্লিক করছি মাউসের লেফট বাটন আর এর উপর রেখে রাইট বাটন ক্লিক করছি। আমার ভিডিওটা থেকে যাবে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে আর যতটা মাথায় নেওয়া যায়। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমরা মাউসের লেফট বাটন টেনে ধরে এটাকে মুভ করতেছি উপরের দিকে, উপরের দিকে একটা ধাক্কা দিলাম, এইভাবে জাস্ট এইভাবে একটা মুভ করে ধাক্কা দিলাম, উপরে চলে গেলাম। এখন যদি আমরা এটাকে আবার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন চাপতেছি, কিন্তু রাইট না, লেফট, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি নিচে নিয়ে চলে আসতে চাইছি, একটা চাপ দিয়ে টেনে নিচে ধরে নিয়ে এলাম। ঠিক আছে, যারা নতুন তাদের সাথে মাউস একটু বেয়াদবি করবে তারা বুঝতে পারে মাউস দিয়ে, নতুন মানুষ, আর যারা পুরাতন মানুষ তাদের সাথে অতটা বেয়াদবি করবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন তো এখান থেকে আমরা এটা মুভ করা যায়, এটা ক্লিয়ার বুঝে ফেললাম যে এটার নাম আছে টাক্স বার বা স্টার্ট বার। কি বার? টাক্স বার বা স্টার্ট বার, বুঝতে পারছি তো সবাই? টাক্স বার বা স্টার্ট বার, এটাকে আমরা এখন কি করব, এখানে দেখেন এই আমাদের যে এই তীর চিহ্নটা ঘুরতে আছে, আসলে এটার নাম কিন্তু তীর চিহ্ন না। আমি আপনারা হয়তো বলতে পারেন যে স্যার আপনি কেন তীর চিহ্ন বলতেছেন, আমি আপনাদের বোঝানোর সুবিধাতে বলতেছি যে এই মাউসের মাথাটা তীর চিহ্ন মতো এটা ঘুরতে আছে, এটার নাম আছে পয়েন্টার, পয়েন্টার, হ্যাঁ এটার নাম আছে পয়েন্টার। তো এই পয়েন্টারটা আপনি এখানে যখন নাড়াচাড়া করতে দেখেন একটা অ্যারো চিহ্ন হবে, দেখেন আস্তে আস্তে না, বলেন এই যে এই অপশনে, এই অপশনে, এখানে নাড়াচাড়া করলে কিন্তু আসবে না, এই যে টাক্স বার বা স্টার্ট বার পারে ধরে নাড়াচাড়া করলে আসবে, এখানে নাড়াচাড়া করতে হবে, এই যে। ঠিক আছে, এই যে, তো এখান থেকে যদি আমরা এরকম করে ধাক্কা দিই তাহলে দেখেন কত বড় হয়ে গেল। তো কম্পিউটার বাসায় রেখে আসলাম একরকম, বাসায় যেয়ে দেখে আরেক পিচ্ছিটা আরেক রকম করে রাখছে, তখন আরেক ভেজাল না বলে এরকম করে রাখছে, তখন মেজাজটা এমনি কিন্তু সবারই খারাপ হয়ে যায়, কিন্তু আমার খারাপ হয় না, কারণ কি আমি তো এটা পারি, আমি তো ঠিক করে নিতে পারবো, কারণ ও ও সমস্যা করবে আমি তো জানি, ও যে সমস্যা করবে আমি এটা জানি, যে ওদের প্রধান কাজই থাকে, কোনো কাজ থাকে না, সমস্যা করে ওদের প্রধান কাজ। ওকে, এখন দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে লক করে দিলাম, এখন এটা তীর চিহ্ন হবে না, দেখছেন এখন আর কোথাও মুভ হবে না, কারণ কি এখানে এই লকটাকে খুলে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা পুরাপুরি বুঝতে পারলাম। ঠিক আছে, এই বিষয়গুলো পুরাপুরি আমরা বুঝতে পারলাম যে এখানে ডেসক্রিপশন এরিয়াটা কিভাবে কাজ করে, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখন চলে যাবো। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন বিষয়টা ক্লিয়ার করে নিলাম, এরপর আমি চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে হাউ টু এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। আমরা একটা জিনিস বুঝবো, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজগুলো সবগুলো ইংলিশ, ইংলিশে লেখা এবং ইংরেজি। তো আমরা ইংলিশটা অনেকে ভালো বুঝি আবার অনেকে বুঝি না, সাপোজ আমি ইংলিশটা অত বুঝি না, তো মনে করেন যে যথেষ্ট সময় বোঝার চেষ্টা করবে সেটার মানেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, পুরোপুরি অর্থ বুঝতে হবে বা পুরোপুরি ইংলিশ স্পোকেন করতে এমন তো কিছু না, ওটার মানেটা বোঝার চেষ্টা করলে আমরা কাজ করতে পারবো, সবসময় চেষ্টা করতে হবে। আমাদের টপিকটা হচ্ছে হাউ টু এক্সিট ফ্রম মাইক্রোসফট, এক্সিট এর বাংলা হচ্ছে বাহির, আর কারণ আপনারা দেখছেন
কোনো অফিসে ঢুকতে গেলে এন্টার লেখা থাকে অথবা এক্সিট লেখা থাকে। এন্টার মানে কোনো কিছুর ভিতর প্রবেশ করা, কোনো কিছুর ভিতর ঢুকে যাওয়া, আর এক্সিট মানে বাহির হয়ে আসা, এক্সিট মানে বাহির হয়ে আসা। তো এখানে হচ্ছে আমাদের বলছে হাউ টু এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে আমরা এক্সিট হবো, তাই না? সেই কথাটা আমাদেরকে এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে ফাইলে ক্লিক দিলাম, আমাদের এখানে সেটা কিন্তু বলে দেওয়া আছে, ক্লিক অন ফাইল, ফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা অপশন আছে এক্সিট, এক্সিট অপশন আছে এখানে। যদি এরকম আসে তাহলে এখান থেকে আপনি ক্লোজে যেয়ে ক্লোজ করতে পারেন। ক্লোজ কি এখানে আছে? এই যে ক্লোজ আছে, ঠিক আছে। এক্সিট এরকম জায়গায় দেখাবে, 2007-10 এগুলো এক্সিট এখানে জায়গায় দেখাবে, ভার্সনের পরিবর্তন কারণে এগুলো আমাদের শীটটা কোনো চেঞ্জ করা হয় না, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ক্লোজ ক্লিক করতে পারেন, ক্লোজ হচ্ছে আমাদের পরবর্তী টপিক। তো এখানে এক্সিটটা কখন সক্রিয় হবে? এক্সিটটা সক্রিয় হবে ডোন্ট সেভ, ডোন্ট সেভ দিলে আপনি এক্সিটটা সক্রিয় হবে আর ক্লোজটা সক্রিয় হবে, ঠিক আছে। তো এক্সিট মানে বেরিয়ে যাবে, আমি একেবারে যদি বেরিয়ে যায় তাহলে ডোন্ট সেভ দিব, আর যদি এটাকে সেভ করি তাহলে সেভ দিব, অ্যান্ড ক্যান্সেল করলে যে অবস্থানে আমরা আসি এই অবস্থানে থেকে যাবো, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এখানে আমরা একটা সক্রিয় করে দেখি, তাহলে ডোন্ট সেভ করে দিলাম। ড্রোন চেক করলে হলো কি যে এখান থেকে কলসটা সক্রিয় হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা বেরোয় গেছি কিন্তু পেজটা থেকে বেরোয় না, মানে ওই অপশনটা চলে গেছে, এটা কলসটা সক্রিয় আছে। এক্সিটটা সক্রিয় হলে হতো কি যে এক্সিটটা সক্রিয় হলে আপনাকে এখানে ইয়ে হতো না, অর্থাৎ পুরাপুরি আমরা বেড়ে যেতাম, একেবারে পুরাপুরি বেড়ে যেতাম। সেটা হচ্ছে এখান থেকে এইভাবে, ঠিক আছে। এখান থেকে যে আমরা কর্নারের কলসটা আছে সেটা যে ক্লিক দিলাম, এইভাবে বেড়ে যেতে পারতাম। আপনারা যাদের 2010 এবং 2007 বার্ষণ তারা একটু প্র্যাকটিস করে দেখবেন, তাহলে একেবারে আমার কতটা সেম মিল পাবে। তাছাড়া কিন্তু আমাদের এই 16-র সাথে এই শীটটা করা না, তো পুরাপুরি এখানে মিল পাওয়া যাচ্ছে না, কোনো সমস্যা নেই। যেখানে যে ইয়ে আছে সেটা আমি বলে দিতে পারবো, হ্যাঁ, যেখানে গেলে আপনি এই কাজটা করতে পারবেন। তাহলে আমরা যদি ইয়ে করতে চাই তাহলে এখান থেকে আমরা ক্লোজ করলে আমাদের ওই পেজটা চলে যাবে, অ্যান্ড এক্সিট করলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন করবে অ্যান্ড চলে যাবে। আর এখান থেকে এখন যদি ক্লোজ করতে চাই তাহলে একেবারে কিন্তু এক্সিট হয়ে যাবে, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন করবে, পেজ থাকবে না। আর এখান থেকে ক্লোজ করলে পেজটা চলে যাবে, জাস্ট এতটুকু পার্থক্য। তাহলে এক্সিট মানে বাইর হয়, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা এর পরবর্তী পেজে চলে যাই, হাউ টু সেভ ডকুমেন্ট। একটা ডকুমেন্টকে আমরা সাধারণত কিছু লিখলাম, সাপোজ এখানে যেমন আমি লিখলাম সাকসেস, তাই না, সাকসেসটা লিখলাম, এস ইউ সাকসেস, তারপর লিখলাম ট্রেনিং, ট্রেনিং, তারপর লিখলাম সেন্টার, সাকসেস ট্রেনিং সেন্টার লিখে কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস এ মানে কি? অল সিলেক্ট। আপনাদের যাদের পাশে খাতা কলম আছে, আর আমার ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে বসবেন বাম হাতে, ডান হাতে আপনার মোবাইল নিয়ে বসেন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ যেটা নিয়ে বসেন না কেন, বাম হাতে অবশ্যই একটা খাতা কলম নিতে হবে, এটা কনফার্ম জানো। এবং খাতা একটু শর্টকাট কিগুলো লিখে নিন, কারণ আমার ভিডিওর ভিতরে বলা থাকবে, কিন্তু তারপর আপনারা লিখে নিলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কন্ট্রোল প্লাস এ মানে ওয়াল সিলেক্ট, এটা কিবোর্ডের শর্টকাট কি, আজকে ডেট দিয়ে, আজকে হচ্ছে 4-10-2020, কিবোর্ডের শর্টকাট কি লেখেন, ডেট দেন, কিবোর্ডের শর্টকাট কি, তারপর লেখেন কন্ট্রোল প্লাস এ মানে ওয়াল সিলেক্ট। আমি এখানে লিখেও দিতে পারবো চাইলে, আমি এন্টার দিয়ে নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমি দিলাম CTRL কন্ট্রোল প্লাস এ সমান অল সিলেক্ট, অল সিলেক্ট স্পেস হবে একটা। এখান থেকে আমি ফন্ট গুলো একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি 48 রেখে দিই, ঠিক আছে। পরবর্তী লাইনে গেলাম, কন্ট্রোলের এখানে জাস্ট আমি এখানে ইয়ে দিয়ে দিলাম, কন্ট্রোলার এখানে দিব না, তারপরে আমি দিয়ে দিলাম কন্ট্রোল প্লাস এ ওয়াল সিলেক্ট, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি সমান কপি। পরবর্তী লাইনে গেলাম,
খাবারও দিলাম, কন্ট্রোল কন্ট্রোল প্লাস সি কপি কন্ট্রোল প্লাস ভি সমান পেস্ট। এগুলো আপনারা এখান থেকেও দেখতে পারবেন, চাইলে পিএস টি পেস্ট এখান থেকে করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে করা যাবে, আমি সমস্যা নেই এক এক করে পড়ে দেখাবো, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এ ওয়াল সিলেক্ট, কন্ট্রোল প্লাস সি কপি কন্ট্রোল প্লাস ভি পেস্ট, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস এ সেভ, কন্ট্রোল প্লাস এ সমান সেভ। কন্ট্রোল প্লাস এস সমান সেভ, তারপরে চলে গেলাম পরবর্তী লাইনে, কন্ট্রোল প্লাস পি সমান প্রিন্ট, কন্ট্রোল প্লাস পি সমান প্রিন্ট। তারপরের লাইনে চলে গেলাম কন্ট্রোল প্লাস পি সমান প্রিন্ট, তারপর কন্ট্রোল প্লাস ইউ সমান আনডু, অর্থাৎ কোনো কিছু লিখলাম, লেখাটা চলে গেল, মুছে গেল, সেই মুছে যাওয়া লেখাটাকে আবার ফিরিয়ে আনা, ফিরিয়ে আনা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড সমান আনডু। পরবর্তী লাইনে চলে যায় সমান প্লাস কন্ট্রোল প্লাস এন সমান নিউ, নিউ মানে নতুন, নতুন এই যে এখানে একটা পেজ আছে, আমরা এই পেজটা লিখছি তার কারণে পুরাতন হয়ে গেছে, আর একটা নতুন পেজ নিতে হলে কন্ট্রোল প্লাস এন দিলে নতুন একটা পেজ চলে আসবে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি। প্লাস কন্ট্রোল প্লাস এন সমান নিউ, তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ও সমান ওপেন, কন্ট্রোল প্লাস ও সমান ওপেন, ওপেন। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমরা মূলত এগুলোর কাজই বেশি করতে হয়। এরপরে হচ্ছে পরবর্তী লাইনে চলে যায় কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্স সমান ক্লোজ। মূলত এইগুলা সব জায়গাতে সব থেকে বেশি ব্যবহৃত হয়, আর দুই একটা যা আছে কাজ করার ক্ষেত্রে চলে আসবে, কিন্তু এইগুলা সব থেকে বেশি কাজ করতে হবে আমাদের এবং সবসময় আমাদের প্রয়োজন লাগবে, ঠিক আছে। এরপরে কন্ট্রোল প্লাস আই সমান ইটালিক আছে, কন্ট্রোল প্লাস ই সমান সেন্টার আছে, কন্ট্রোল প্লাস আর সমান রাইট আছে, কন্ট্রোল প্লাস ভি সমান বোল্ট আছে, তারপরে কন্ট্রোল প্লাস ই সমান সেন্টার আছে, কন্ট্রোল প্লাস জে সমান জাস্টিফাই আছে, কন্ট্রোল প্লাস এল সমান লেফট আছে, অনেক কিছু কাজ আছে, সবগুলো আমরা করব, কিন্তু এইগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলে দিই, ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ওয়াল্টার, ALT ওয়াল্টার প্লাস, ওয়াল্টার প্লাস উপরের লাইনে দেখেন F4 আছে, F4 অর্থাৎ ওয়াল্টার প্লাস F4 ফাংশন অফ 4, F লিখলাম 4 লিখলাম, ওয়াল্টার প্লাস F4, ওয়াল্টার প্লাস F4 সমান ওয়াল্টার প্লাস F, যদি আপনি উইন্ডোজ থাকা অবস্থায় আপনার স্ক্রিনে কিছু লেখা নাই সেক্ষেত্রে যদি ওয়াল্টার প্লাস F4 দেন তাহলে শাট ডাউন চলে আসবে, ঠিক আছে, আপনি এন্টার প্রেস করলে কিন্তু শাট ডাউন অথবা রিস্টার্ট একটা হবে কনফার্ম। আর যদি এখানে যদি আপনি ওয়াল্টার প্লাস F4 দেন সেক্ষেত্রে আপনার পেজটা এক্সিট মোডে চলে যাবে, ঠিক আছে, এক্সিট বানানটা এখানে মনে পড়তেছে না, আপনারা দেখে নেবেন, এক্সিট বানান এখানে লিখে নেবেন, বা এক্সিট বা ক্লোজ হবে, কনফার্ম হবে। যেমন আমি যদি এখানে কন্ট্রোল প্লাস এখন কি দিই, কন্ট্রোল প্লাস সরি ওয়াল্টার প্লাস F4 দিই, তাহলে আমার সামনে দেখেন এরকম অপশন চলে আসে, এরকম অপশন যে চলে আসবে, আমি যদি এটা ক্লিক দিই পুরোপুরি পেজটা এক্সিট হয়ে যাবে, আমি কোনো এক্সিট করবো না, তার কারণে এটা রেখে দিলাম EXZ, 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 EXZ
যাক শর্টকাট এরকম লিখলাম, আপনারা দেখে নেবেন সবগুলো। এখান থেকে আমরা যেগুলো লিখছি এই কাজগুলো সব থেকে বেশি ব্যবহার করব, ঠিক আছে? এই কাজগুলো সব থেকে বেশি ব্যবহার করব, হ্যাঁ, এটাই মূলত কথা হচ্ছে এটা। আর এখান থেকে আমরা একটু ব্যবহার করে দেখি, আমি যদি এখানে এগুলো লিখছি কন্ট্রোল প্লাস এ দিই, তাহলে দেখেন পুরো পেজে যা লেখা আছে এবং যত সব পেজ এখানে থাকবে, এখানে মাত্র দুইটা পেজ আছে, ওয়ান অফ টু, আমরা দুইটা পেজ আছে, দুইটা পেজে কাজ করতেছি, কিন্তু কন্ট্রোল প্লাস এ দেওয়ার কারণে সবগুলো সিলেকশন হয়ে গেছে। আর আমরা যদি খালি এটা সিলেকশন করি, তাহলে এভাবে মাউস ধরে, মাউসের বাম পাশ চেপে ধরে সিলেকশন করতে পারবো, এবং কন্ট্রোল প্লাস রাইট চেয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারবো এইভাবে, ঠিক আছে? এইভাবে কন্ট্রোল প্লাস রাইট চেয়ে থার্ড ব্র্যাকেট আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। আমরা এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কিবোর্ড নিব, কিবোর্ডে ক্লিক দিলাম, কিবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমরা গুগলে গেলাম, কিবোর্ড লিখলাম, কিবোর্ডে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে আমি ইমেজটাকে এই জন্য আনলাম যে এখান থেকে আপনারা কি করে কাজ করবেন সেটা দেখানোর জন্য। এই যে এটাকে আমরা সাপোজ ওপেন করি, এখানে আমি চাপতেছি, প্রথম আমি সিলেক্ট করছি কন্ট্রোল প্লাস এ দিয়ে, তারপরে হচ্ছে আপনার এই যে কন্ট্রোল প্লাস এ এটাকে সিলেক্ট করছি। এখানকার কিবোর্ড গুলো এরকম না, এখান থেকে বুঝতে আপনাদের সমস্যা হবে, আমি যেটা দিয়ে সহজে বোঝানো যায় সেটা দেখাচ্ছি। এখানে অবশ্যই ফাংশন কি গুলো নাই, তারপর সমস্যা নেই, ফাংশন কি অন্যটা থেকে দেখা দিব। আমি কন্ট্রোল প্রেস করতেছি এবং এই যে রাইট সাইড, এই যে ব্যাক স্পেস এর নিচেরটা আর এন্টার উপরটা, এটা হচ্ছে প্রেস করতেছি, কন্ট্রোল চেপে ধরে এটা প্রেস করতেছি, এটা সরি এটা কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট, এটা চেপে ধরলে আমার লেখাটা বড় হচ্ছে, আর কন্ট্রোল চেপে ধরলে লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিলে লেখাটা ছোট হবে। কি করে হবে আমরা একটু দেখে নিই, দেখেন এই লেখাটা আমরা কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিচ্ছি বড় হচ্ছে, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এবং যদি লেখাটাকে একটু ছোট করতে চাই, এই কন্ট্রোল বাম হাত দিয়ে চেপে ধরতেছি, ডান হাত দিয়ে এটা চাপতেছি, লেফট সাইড থার্ড ব্র্যাকেট এটা, ঠিক আছে? কেউ না বুঝতে পারলে অবশ্যই আমাকে প্রশ্ন করবো, কোনো সমস্যা নেই। এই যে প্রশ্ন না করলে কিন্তু আমি মনে করবো আপনারা পুরোপুরি আমার কথা বুঝতে পারতেছেন অথবা কোনো কিছুই বুঝতেছেন না, ঠিক আছে? তো এত ছোট করলে আপনাদের দেখতে অসুবিধা হবে, আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই দুটো ব্র্যাকেটের কাজ আমরা বুঝতে পারলাম, যে কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়, এন্ড কন্ট্রোল প্লাস লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিলে ছোট হয়, পর্যাপ্ত পরিমাণ। এখান থেকে আরো একটা মজার কাজ আমি বলে দিই, যে আপনি চাচ্ছেন শুধু এটাকে কিবোর্ড দিয়ে সিলেকশন করতে, সেক্ষেত্রে আপনি এখানে কার্সরটা রাখবেন বা এখানে রাখবেন, যেখানে রাখেন না কেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি এটা কিবোর্ড দিয়ে সিলেকশন করব, কিন্তু খালি এই কিটাকে সিলেকশন করব বা খালি আরটাকে সিলেকশন করব, কিন্তু আমি মাউস দিয়ে সিলেকশন করলে স্যার সব সিলেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আপনি এই অ্যারো কিটা যেখানে থাকুক না কেন, সরি অ্যারো কি না, এই যে দাগটা আপডাউন করতেছে, এই দাগটার নাম কি কেউ জানেন? কেউ একজন আওয়াজ করে বলেন তো, কেউ জানেন কিনা? এই যে কালো দাগটা আপডাউন করতেছে লেখার ভিতরে, এই দাগটার নাম কি? মাইক্রোফোনটা আনমিউট করে নেন, আনমিউট করে বলুন কেউ একজন, এই কালো দাগটার নাম কি কেউ জানে? তাহলে আমি বুঝতে পারলাম কেউ জানেন না, তাই না? এই কালো দাগটার নাম হচ্ছে কার্সর, এটা এখানে যখন উঠে যাবে তীর চিহ্ন মতো হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে পয়েন্টার, ঠিক আছে? তখন এর নাম পয়েন্টার হয়ে যাবে, ঠিক আছে? এই উপরে উঠে গেলে তীর চিহ্ন যে পেজের উপরে আসবে, কালো দাগ আপডাউন করবে, তখন এর নাম হয়ে যাবে কার্সর। একই জিনিস বিভিন্ন নাম, যেমন সাধারণত আমরা গম, গম চিনি, গম থেকে গমটা যে ফিনিশিং করা হয় তার নাম হয়ে যায় আটা, আটা থেকে সেটাকে যখন প্রসেসিং করে অন্য তাতে কনভার্ট করাটা, পরোটা বা রুটি, এরকম কিছু, তো প্রত্যেকটা জিনিস এরকম কনভার্ট করালে তার নামটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম আমরা এটা নাম হচ্ছে কি, এখান থেকে যে কার্সরটা ইয়ে হচ্ছে, এটা নাম হচ্ছে কার্সর, এই যে দাগটা, কালো দাগটা। তো আমি মনে করেন এটাকে ক্লিক করবো, তো আমি এই কালো দাগটা যদি এখানে থাকে, আমার কিবোর্ডে চারটা কি আছে, অ্যারো কি, অ্যারো কি, এই যে কোন চারটা কি, অ্যারো কি, এখানে চারটা কি আরো কি আছে, অবশ্যই এখানে এই অংশ কেটে ফেলছে, ডান অংশ আসে না, আমি ডান অংশটা দেখা দিচ্ছি, এখানে কোথায় আছে ডানের অংশ, এখানে কিবোর্ডে নাই, এখানে নাই,
এদিক থেকে গেলে অমুকের বাসা, এদিক থেকে গেলে অমুকের বাড়ি, এদিক থেকে গেলে অমুক রাস্তা, এদিক থেকে গেলে অমুক রাস্তা, ঠিক আছে? তো এরকম এই চারটা কি প্রকাশ করে যে এদিক থেকে গেলে এদিকে যেতে পারবেন, এদিক থেকে গেলে এদিকে যেতে পারবেন, এগুলো প্রকাশ করতেছে, ঠিক আছে? এই আরো কি দ্বারা তাহলে আমরা আরো কি গুলা চিনে ফেললাম। এখন দেখেন মজার বিষয় যে আমরা এটা মনে করেন কিবোর্ড দিয়ে শুধু পুরাটা সিলেকশন করবো না, আমি এই যে টি আর আরটাকে, তো মনে করেন আমার কার্সরটা তো এখানে আছে, আমি লেফট সাইড আরো কি চাপতেছি, অর্থাৎ লেফট সাইড আরো কি আপনারা চিনতে পারছেন? না চিনতে পারলে অবশ্যই কথা বলবেন। এই আরো কিটা, এই আরো কিটা আমি চাপতেছি, চাপলে আমার লেখার পাশে চলে যাচ্ছে, তাই আমি মনে করেন আর আর টিটাকে সিলেকশন করবো, বা আমি যদি অনলি আরটা সিলেকশন করতে চাই তাও পারবো, অনলি টিটা সিলেকশন করতে চাইলে তাও পারবো। কি দিয়ে? লেফট অ্যারোপি দিয়ে আমি কাছাকাছি নিয়ে আসতে হবে তার। দেন শিফট আছে, বেদন করে শিফট কোথায় আছে? এখানে কিবোর্ডে দুইটা জায়গায় শিফট আছে, একটা হচ্ছে এই যে শিফট, আর একটা হচ্ছে এই যে শিফট, দুইটার কাজ একই। কাজের সুবিধা তো ডান হাতের ব্যবহার আর বাম হাতের ব্যবহার দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি শিফটটা বাম হাত দিয়ে চেপে ধরলাম, দেন অ্যারো কি চাপলাম লেফট অ্যারো, তাহলে আমি কি এখন বাম হাত দিয়ে শিফট আর ডান হাত দিয়ে লেফট অ্যারো, তাহলে আমি আর এবং টিটাকে সিলেকশন করলাম পর্যাপ্ত পরিমাণ। তাহলে আমরা ক্লিয়ার যে কিবোর্ড দিয়ে যদি আমরা সবগুলো সিলেকশন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এ চাপবো, ঠিক আছে, অল সিলেক্ট, দেন যদি কিছু অংশ বা পর্যাপ্ত পরিমাণ যেটাকে বলা হয় যে আমি অল সিলেক্ট করব না, পর্যাপ্ত পরিমাণ সিলেক্ট করব, সেক্ষেত্রে শিফট চেপে ধরে অ্যারো কির হেল্প নিলে আমরা পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা গ্রহণ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস রাইট চেয়ে থার্ড ব্র্যাকেট দি তাহলে দেখেন অনলি টি আর আরটা বড় হচ্ছে, ভালো করে দেখেন আপনারা, অনলি টি। এখন যদি লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিই তাহলে অনলি টি আর আরটা ছোট হচ্ছে, দেখেন খুব লক্ষ্য করেন। আর আপনারা সঙ্গে সঙ্গে এখানে একটু লক্ষ্য করেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট করতেছি ওটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আবার যখন বড় করতেছি তখন কিন্তু ওটা বড় হচ্ছে, ঠিক আছে? আমরা যদি এখন কালার দিই তাহলে কোনটা কালার হবে কেউ বলতে পারবেন? পুরোটা কিন্তু কালার হবে না, খালি টি আর আরটা কালার হবে, দেখেন এটাকে ফন কালার বলা। আমি মনে করেন যে এই কালারটা দিয়ে দিলাম, এটাকে গ্রিন কালার বলে, খালি টি আর আরটা কালার আছে। আচ্ছা বাকিগুলো কি অপরাধ করেছে, বাকিগুলো কালার হলো না কেন? আসলে কম্পিউটার আমার আপনার মুখের কথা বিশ্বাস করে না, কম্পিউটার একটা জিনিসই বোঝে, খালি কোডিং এবং খালি কমেন্ট, খালি কোডিং আর খালি কমেন্ট, আর কিচ্ছু বোঝে না। আপনি ওকে যত কোডিং দিবেন ও সেইভাবে দায়িত্ব পালন করবে, ওকে যত আপনি অর্ডার করবেন, অর্ডার বলতে যত নির্দেশ দিবেন, নির্দেশ দেওয়ার আরেক নাম হচ্ছে সিলেকশন করে দেওয়া। তা আমরা এখন টি আর আরটা সিলেকশন করে দিছি, তাহলে আমাদের কি সেই কমেন্ট মানতেছে টি আর আরটা? আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে টি আর আরটার কালার হবে, এই যে দেখেন। অন্যগুলা কি আপনার কাছে ঝরছে না কেন? আসলে অন্যগুলো হবে না, অন্যগুলো তো আমরা সিলেকশন করি না, তাহলে হবে কেন বলেন? হবে না। এখন দেখেন এই লেখাগুলা সব আমাদের এক সাইজ না, এই লেখাগুলো আছে আমাদের 31 সাইজ, অর্থাৎ টি আর আরটা আছে আমাদের 49 সাইজ, আবার এগুলো আছে 31 সাইজ, দেখেন খেয়াল করে আপনারা। এখন যদি আমরা পুরাগুলা একই সাইজ করতে চাই তাহলে কি করতে হবে? এখানে দেখে নিলাম আগে এটার কত সাইজ 31, এটারও 31, আর এটার হচ্ছে কত সাইজ 49, ঠিক আছে? তাহলে আমরা যদি 49 করতে চাই বা সবগুলো 31 করতে তাহলে কি করবো? এখানে সিলেকশন করব, সিলেকশন করে এখানে জাস্ট আমি 49 লিখে দিলাম ব্যাস, বা 35 লিখে দিলাম, যা আপনাদের ইচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই পেজটা আমার কাছে ছোট দেখাচ্ছে, এই পেজটাকে আমি একটু বড় করে দিলাম, এই যে বড় হয়ে গেল, অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ বা সাদা পেজটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আবার যদি ছোট করতে চাই তাহলে এই যে জুম আউট ছোট হয়ে গেল, জুম ইন বড় হয়ে গেল, আপনি যত বড় ইচ্ছা এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন এই কালারটা যদি রেড আছে, এই কালার গুলো সব কি আছে ব্ল্যাক, অর্থাৎ ফন্ট কালারটা ব্ল্যাক করতে চাচ্ছি, আমি বিভিন্ন কালার দিতে চাচ্ছি না, ব্ল্যাক করতে চাইলে ফন কালারটা আমি এখানে যাবো ফার্স্ট টাইম, এখানে যাওয়ার পরে এই যে ব্ল্যাক আছে, এই যে অটোমেটিক্যালি ব্ল্যাক, সবগুলো ব্ল্যাক হয়ে গেল। বাট এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আছে, আর অন্যগুলো সব হোয়াইট আছে, তাহলে আমরা যদি হোয়াইট করতে চাই অন্যগুলো সবই, তাহলে এখান থেকে নো কালার করে দিব ব্যাস। তাহলে এখানে আমরা পূর্বের অবস্থানে কিন্তু ফিরে পাইছি, সবগুলো একই কালার ছিল, একই সাইজ ছিল, সবগুলো আপনাদের ইচ্ছা মাফিক করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন।
আমরা যতটুকু আসছি কিনা কেন খুব ভালো করে শিখবো এবং মনোযোগ সহকারে শিখবো। যেদিন আমাদের ভালো লাগবে না ক্লাসে, সেদিন মোটে জয়েনই করবো না, ঠিক আছে? কারণ খালি খালি জয়েন করে তো লাভ নাই। জয়েন করার পূর্বে ভাবতে হবে যে আজকে কিছু একটা শিখবো ওনার কাছ থেকে, সেই মন মানসিকতা নিয়ে জয়েন করতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর যদি মনে করি না জয়েন করার কথা ক্লাসে তাই জয়েন করি, অ্যাটেন্ড করার কথা তাই অ্যাটেন্ড করি, তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা আসবে না, টাইমটা পাস হবে খালি, ঠিক আছে? এটা বলবো। তা যদি আপনার ক্লাস ভালো লাগে তাহলে করবেন, আর কোনটা ভালো লাগতেছে না সেটা বলবেন, তাহলে সেটা দেখাবো, ঠিক আছে? আমি কিন্তু নতুন পুরাতন বা যেই বলেন না কেন, অনেক অ্যাডভান্স আছে এখানে স্টুডেন্ট আমার অনেক আছে, খুবই নর্মাল। আমি আমি ওই নর্মালটাকে বেশি ফলো করি, কারণ তাদেরকে তো সমান তালে নিতে হবে, না নিলে তারা কি করে বুঝতে পারবে, তাই না? তো একবারে অ্যাডভান্স ধরলে তো তারা বুঝতে পারবে না। প্রথম অবস্থায় স্লো প্রসেসিং আগাবো আমরা, তারপরে হচ্ছে আপনার একটু ফাস্ট হবো। একবারে ফাস্ট হলে অনেকে বুঝতে পারবে না। আমি তো চাইলে একেবারে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করতে পারতাম, লিড জেনারেশন এটা সেটা ইনকাম শুরু করে দাও, কিন্তু যারা এখন টাইপও করতে পারে না, যারা কিবোর্ডে চেনে না, তাহলে তারা কি করবে, তাই না? যারা এখন একটা স্ক্রিনশট নিতে পারে না, তাহলে এই জন্য আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন আমি বেশ কিছু স্টুডেন্টদেরকে বলি যে আপনারা আমাকে একটা স্ক্রিনশট পাঠান, এগুলো বেসিক কিছু টাচ দিচ্ছি, কারণ বেসিক টাচ না দিলে আপনারা কাজ করতে পারবেন না। তো স্ক্রিনশট না পাঠান, তখন কিন্তু ওনারা স্ক্রিনশট নিতে পারে না, ওনারা স্ক্রিনশট নিতে পারে না বা দেখাইতে পারে না। তখন স্ক্রিনশটটা যদি না নিতে পারে তাহলে কাজ করবে কি করে তারা? যেমন এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, এখান থেকে আপনি যদি নতুন একটা পেজ নেন, সাপোজ এখানে কন্ট্রোল প্লাস, এখানে আমি শর্টকাট কি গুলো একটু আগে বলে দিই, তারপরে স্ক্রিনশট বিষয়টা আসি, কারণ তাহলে ভালো দেখাবে কাজটা, তাই না? টপিস বাই টপিস গেলে এখন দেখেন এখানে আমি কন্ট্রোল প্লাস এর কাজটা শেষ করে দিলাম, যে ওয়াল সিলেক্ট কিভাবে, কন্ট্রোল প্লাস এ দিলে ওয়াল সিলেক্ট, ওকে? এখন পর্যাপ্ত পরিমাণ সিলেকশন তার, সেটা কিন্তু আমি দেখাই দেখিয়ে দিছি। এরপর দেখেন কন্ট্রোল প্লাস সি মানে কপি, যেমন আমি এটাকে একটু ছোট করি, এই সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিলাম কপি। এখন এটাকে যদি আমি সাইজটা আরো একটু ছোট করে দিতে চাই তাহলে ছোট করে দিলাম, এখন কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম। দেন আমি পরবর্তী লাইনে দিতে চাচ্ছি কন্ট্রোল প্লাস ভি, এই যে কন্ট্রোল প্লাস ভি হয়ে গেল, দেখেন এই যে চলে আসছে, আগে কিন্তু একটাই লাইন ছিল, আমি এখন এটাকে কি করলাম কন্ট্রোল প্লাস সিটা দিয়ে কই সে সিটা এটাকে কপি করলাম, হ্যাঁ এই কাজটা করছি। দেন তারপরে দেন আমি কন্ট্রোল প্লাস ভি দিছি, হচ্ছে কোনটা, এটা এটা পরেরটা, ভিটা দিলে এই যে পেস্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার। তারপরে দেখেন পরবর্তী টপিস কি আছে, এই যে কন্ট্রোল প্লাস এস, আমরা এটাকে সেভ করব, আমাদের শীটের সঙ্গে একটু মিলিয়ে নিব। হাউ টু সেভ ডকুমেন্ট, আমরা একটা ডকুমেন্টটাকে কিভাবে সেভ করব। তো সাধারণত সেভ মানুষ কেন করে এটা আমাদেরকে আগে জানতে হবে। সাধারণত মানুষ সেভ করে এই জন্য, মনে করেন আমি একটা ডেস্কটপে কাজ করতেছি বা ল্যাপটপে কাজ করতেছি, সেটার ব্যাকআপ অবস্থা অত ভালো না, মনে করেন যে ল্যাপটপের ব্যাটারিটা ভালো না, মানে কারেন্ট চলে গেলে লাইন অফ হয়ে যায়, সাপোর্ট দিতে পারে না। এরপর ডেস্কটপটা মনে করেন আইপিএস নাই, ইউপিএস নাই, বা যে ব্যাকআপ গুলো থাকে কোনো কিচ্ছু নাই, সাপোজ জেনারেটর নাই বা সোলার নাই, রাইট? তো তখন আমার কারেন্ট চলে গেলে কিন্তু আমার ওই ডকুমেন্টে সব চলে যাবে। আমি যদি সেখানে সাপোজ 50,000 পেজও লিখি, সব ডকুমেন্ট গুলো মাইক খেয়ে যাবে, অর্থাৎ আর খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্ট লেখার সঙ্গে সঙ্গে ক্লিক অন ফাইল ক্লিক করবো, দেন ক্লিক অন সেভ অথবা সেভ অ্যাজ। সেভ কোথায় আছে এখানে, এই যে সেভ অথবা সেভ অ্যাজ, আমরা ফার্স্ট টাইম সেভ করার জন্য সেভ দিব, সেকেন্ড টাইম বা আদার্স টাইম সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করব। এটাকে একটু টেকনিক আকারে মনে রাখতে হবে, সেভ মাত্র একবারই করা যায়, সেভ অ্যাজ বারবার করতে হয়, রাইট? এরপর আমরা সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা জায়গা চাচ্ছ কোথায় আমরা সেভ করব, তাই না? আমরা কম্পিউটার ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ডকুমেন্টে সেভ করতে পারবো, এরপরে আমরা চাইলে ডেস্কটপে সেভ করতে পারবো, আমরা চাইলে অন্য অন্য ড্রাইভারে সেভ করতে পারবো। তো যদি সাধারণত আমরা নর্মালে বা ডকুমেন্টে সেভ করে রাখি, তাই যে ডকুমেন্ট সেভ করতে হলে এখানে ক্লিক দেবো, এখানে একটা নাম দিব, আর যদি মনে করি না আমরা ড্রাইভারে, তবে আমরা সিতে সেভ করবো না, কখনো আমরা কেউ মনের গুলো সিতে সেভ করবো না। এটা কিন্তু আমার কথাটা ভালোভাবে শুনতে হবে, ভিডিওটা দেখতে হবে ভালো করে। সি হচ্ছে মাস্টার ড্রাইভার, মাস্টার ড্রাইভার সব থেকে গ্যাদারিং হয়, তাই যেখানে গ্যাদারিং হয় সেখানে কি আমরা যাওয়া পছন্দ করি? অ্যাকচুয়ালি আমি কিন্তু করি না, বাট আপনারা যদি করেন তাহলে যাবে, কারণ ওখানে গোলমাল লাগে বেশি, একটা ভাইরাস আগে লাগলে ওখানে ধ্বংস করে, ঠিক আছে? ওখানে আমরা আগে থেকে যাব না। তো আমরা এই ড্রাইভার গুলোতে সেভ করে রাখতে পারবো, অথবা আমরা ওয়ার্ড ফাইল গুলো আর ডকুমেন্টে সেভ করতে পারবো। এখানে সাকসেস ট্রেনিং নামে আমরা লিখছিলাম, ওই নামে নিয়ে এসেছি, তা আমি STCB নাম দিতে চাচ্ছি, অর্থাৎ সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, আমি ওই নামটা মুছে ফেলে দিলাম। কিভাবে একটা নাম দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এখানে যা ডকুমেন্ট নামে থাকবে আমরা ডকুমেন্ট গুলো এখন চেঞ্জ করবো না, অন্য অন্য সময় সেভ করে দেখাবো যে পিডিএফ বা আদার্স ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়। এটাকে আমরা জাস্ট সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দিলে আমাদের ডকুমেন্টটা কিন্তু সেভটা হয়ে গেল। তাহলে আমরা কি এখান থেকে যদি কন্ট্রোল প্লাস এস দিতাম তাও কিন্তু সেভ হতো, ঠিক আছে, একই অপশন আসতো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল প্লাস এই যে এস এই সফটওয়্যারটা এখান থেকে সেভ করতে পারবো, অথবা ফাইল থেকে যে সেভ দিও করতে পারবো। এখন কিন্তু সেভ দিলে সেভ হবে না, কারণ সেভ বলতে যে তুমি তো যেটা সেভ করছো আর কি করবো। এখন যদি আমরা আবার সেভ করতে চাই সাপোজ, সেক্ষেত্রে আমরা সেভ এস ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে প্রসেসিং একটুকে বললাম সেম ওয়েতে আগাইতে হবে, ক্লিয়ার। আমরা ব্যাকে চলে গেলাম, আপনারা দেখে নেবেন। এরপর কন্ট্রোল প্লাস পি দিলে প্রিন্ট হবে, আমরা চাইলে এখান থেকেও কিন্তু প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্টের একটা অপশন থেকে যায়, এখানে কি আছে, ওপেন নিউ পেজ প্রিন্ট, প্রিন্টে ক্লিক দিলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আবার আপনি এখান থেকে কন্ট্রোল প্লাস পি দিলে এখানে এই যে প্রিন্টের অপশন চলে আসবে। এখানে সবকিছু সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনি প্রিন্টে ক্লিক দিবেন, প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেটিং কিভাবে করতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব, ঠিক আছে। পরবর্তী টপিকে চলে যাব, তার আগে আর একটু দেখিয়ে নেব এগুলো। তাহলে আমরা সেভ করলাম, প্রিন্ট করলাম, ক্লিয়ার। এরপর আছে আনডু। আনডুটা কি, যেমন দেখেন এখানে আমি অনেক কিছু লিখছি, কন্ট্রোল প্লাস এ দিলাম, সবগুলো আমি ব্যাক স্পেস বা ডিলিট দিলে মুছে গেল। আমি ডিলিট প্রেস করছি, সিলেকশন করে, সিলেকশন কি দিয়ে করছি, কন্ট্রোল প্লাস এ, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি। ডিলিট কোনটা সেটা একটু দেখে নিই আমরা কিবোর্ডটা। আমি সাধারণত এখানে নতুনদের জন্য বেশি কাজ করব, কারণ আমি চাইবো সবাই শিখুক, বাট নতুনরা কেন পিছিয়ে থাকবে, ঠিক আছে। এখানে ডিলিট কোনটা একটু দেখিয়ে দিই আমি, ডিলিট হচ্ছে এটা, ব্যাক স্পেস হচ্ছে এটা। আমি কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট করছিলাম, দেন এটা প্রেস করলেও হবে, এটা প্রেস করলেও হবে, আপনার যেটা ইচ্ছা। আমি এটা প্রেস করছি, ওটা ক্লিক করছি, প্রেস বলতে গেলে ক্লিক করছি, ওকে। এরপরে চলে যায়, তাহলে এটা চলে গেছে। এখন আনবো কি করে সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আনবো, দেখেন এখানে আমরা ওটা ফিরিয়ে আনা, আনবো বলতে ফিরিয়ে আনবো, কন্ট্রোল প্লাস জেড, এটাকে আনডু বলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে, কি বলে এটা আনডু। আনডু মানে ফিরিয়ে আনা, ব্যাকে আনা। তা আমরা একটু করে দেখি বাস্তবে যে আসলে কি কাজ করে কিনা। এখানে আসলাম, এখন কিন্তু দেখেন আপনারা ভালো করে, আপনারা হয়তো বলবেন ঝাড়ে ধোকা দিচ্ছে, এখানে ফেজে তো লিখাই ছিল কিচ্ছু না, কিন্তু ফেজে দেখেন আপনার নিচের দিকে, যে আমি নিচের দিকে আসলাম, উপর দিকে গেলাম, কিচ্ছু না, আর দুইটা পেজ ছিল এখন একটা পেজ আছে, দেখছেন। কন্ট্রোল প্লাস জেড দিলে আমরা সেটা আনডু করে ফেললাম, দেখেন এখন পেজ অন অফ টু, দুইটা পেজ চলে আসছে, সব লিখা গুলো চলে আসছে, ভালো করে দেখেন, ঠিক আছে। তাহলে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারলাম পুরোপুরি, ওকে। তাহলে আনডু কিভাবে করতে হয়, কোনো জিনিস হারিয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা, আনডু। স্পেস বারে চাপ লাগলে কিন্তু চলে যাবে, যে কোনো একটা কি চাপ লাগলে চলে যেতে পারে, কিন্তু আরো কি চাপ লাগলে যাবে না, ঠিক আছে। আরো কি চাপ লাগলে সিলেকশনটা উঠে যাবে, আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে ফিরে আনলাম, তাহলে এটা ক্লিয়ার। পরবর্তী টপিকে চলে গেলাম, কন্ট্রোল প্লাস জেড, তাহলে দেখেন এখানে লিখছি এই পেজটা এখন পুরাতন হয়ে গেছে। আমি যদি নতুন একটা পেজ দিতে চাই তাহলে কি করব, আমাদের টপিকে আছে হাউ টু ক্লোজ ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে আমরা ক্লোজ একটু পরে করি, তার আগে একটু দেখে নিই যে পরবর্তী ডকুমেন্টটা কি আছে। কন্ট্রোল প্লাস এন নিউ, আমি কিন্তু এখানে কন্ট্রোল প্লাস এন দিলে যে নতুন একটা পেজ চলে আসবে, দেখেন খেয়াল করে আমার এখানে দুইটা পেজ হয়ে গেল, একটা আছে যে পুরাতন পেজ লিখছিলাম, আর একটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস এন দিয়ে নতুন পেজটা নিয়ে আসলাম, ঠিক আছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তারপর দেখেন এই নতুন পেজটা যদি আমরা এখন ক্লোজ করে দিতে চাই, তাহলে আমাদের টপিকে আছে হাউ টু ক্লোজ ডকুমেন্ট। আমরা জাস্ট এখানে মাউসি পয়েন্টটা ধরে এখানে ধরবো, ক্লোজ লেখা আসবে, যে ক্লোজ ক্লোজ আসছে, কিন্তু যে ক্লোজ আমরা ক্লোজ করে দিলাম, নতুন পেজটা ক্লোজ হয়ে গেল, পুরাতন পেজটা থেকে গেল, অনলি একটা পেজ, ওকে। এরপরে দেখেন পরবর্তী ডকুমেন্ট, তাহলে আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল প্লাস এন দিলে নতুন একটা পেজ আসে, এটা বুঝতে পারলাম। আমরা ওই কাজটা এখান থেকেও করতে পারবো, ফাইল থেকে এই যে নিউ, নিউ থেকে ব্ল্যাঙ্ক পেজ, বাস। তাহলে এখানেও যা করলাম এখানেও একই কাজটা করলাম, আমরা এখান থেকে আল্টার প্লাস এফ ফোর দিয়ে আমরা এটাকে এক্সিট বা ক্লোজ করে দিতে পারবো। নতুন একটা পেজ আসছে না এখানে, এখানে আল্টার প্লাস এফ ফোর দিয়ে, আল্টার প্লাস এফ ফোর কোনটা বলেন তো, আমি আবার একটু দেখিয়ে দিই। আল্টার প্লাস এফ ফোর মানে এটা, এটা এটা দিলে কি করবে, নতুন পেজটা চলে যাবে, এই যে নতুন পেজ, বাস দেখেন নতুন পেজটা চলে গেছে, পুরাতন পেজগুলো রয়ে গেছে। তাহলে দেখেন অলরেডি আমরা এ পর্যন্ত কিন্তু ক্লিয়ার, নিউ পর্যন্ত, ঠিক আছে। এরপর হচ্ছে ওপেন, ওপেন মানে এখানে খোলা বোঝায়, তাই না, অর্থাৎ নতুন একটা পেজ খুলে দেখানো হচ্ছে, নতুন একটা জায়গা বা নতুন একটা ডকুমেন্ট খুলে দেখানো হচ্ছে। যেমন আমরা এই পেজটা এখন কি করব,
হাউ টু ক্লোজ ডকুমেন্ট, আমরা এটাকে ক্লোজ করবো সাপোজ, তাহলে এখান থেকে আমরা ক্লোজ করতে পারবো অথবা ফাইল থেকে দেন ক্লোজ 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 করে ফেললাম, ক্লোজ হয়ে গেল। দেন হাউ টু ওপেন ডকুমেন্ট, আমরা শিটে ওপেন ডকুমেন্ট কাজ করতে চাই, ক্লিক অন ওপেন, কি বলতে ক্লিক অন, ক্লিক অন ফাইল বাটন, দেন ক্লিক অন ওপেন। এই যে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে ডকুমেন্ট আসবে, ডকুমেন্টটা আসছে, এই যে ডকুমেন্ট, ডকুমেন্টে যাওয়ার পরে এই যে ডকুমেন্ট এটা আসছে কেন, অন্য ডকুমেন্ট ওপেন করো, এখানে যায়, এখানে যাওয়ার পরে ওপেন ওপেনে ক্লিক দিলাম, ওপেনে ক্লিক দিলে এসটিসিবি আমরা ডকুমেন্টে এই ফাইলটা সেভ করে রাখছিলাম, আমরা এখান থেকে অথবা ব্রাউজারে যে অথবা এতে যে ডিসপিজিতে যে আমরা খুঁজে আনতে পারবো, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম, তাহলে আমাদের পূর্বে যে ডকুমেন্টটা সেভ করেছিলাম সেটা কিন্তু চলে আসবে ক্লোজ করার পরে, আর যে খান যেটা আছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। বাস এখন দেখেন, তাহলে আমরা একটা ডকুমেন্টকে ওপেন করতে হলে কন্ট্রোল প্লাস ও দিও কিন্তু আমরা ওপেন করতে পারবো, এই যে কন্ট্রোল প্লাস ও দিলাম, এখন কিন্তু আমাদের ডকুমেন্টটা আমরা ওপেন করতে পারলাম, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে পারলাম। এরপরে দেখেন কন্ট্রোল প্লাস এক্স দিলে ক্লোজ মুভ, ক্লোজ মুভে চলে যাবে, কন্ট্রোল প্লাস এক্স, যাক এখানে কার্যকর তো হচ্ছে না কিন্তু হবে, মাঝে মাঝে হয়তো ঝামেলা করতে পারে, কিছু কিছু শর্টকাট কি এরকম করবে কিন্তু সব শর্টকাট কি না, কন্ট্রোল প্লাস এক্স দিলে ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে যদি ক্লোজ করেন তাহলে ভালো, না করলে আপনি এখান থেকে করতে পারবেন, অথবা এখান থেকে যে ক্লোজটা আমি একটু আগে দেখে দিয়েছিলাম সেটা আপনি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আবার কন্ট্রোল প্লাস ও দিয়ে ওপেন করতে পারবেন, কন্ট্রোল প্লাস ও দিলাম জাস্ট ওপেন করে নিলেন, এখান থেকে কোনো সমস্যা ছাড়া। এরপরে পরবর্তী টপিকটা কি আছে, এটা তো একটু আগে দেখালাম যে ওয়াল্টার প্লাস এফ ফোর দিলে এক্সিট হবে বা ক্লোজ হবে, আমরা যদি এখানে এখন ওয়াল্টার প্লাস এক্স দিই, সরি ওয়াল্টার প্লাস এফ ফোর দিই, তাহলে এটা আমাদের এক্সিট হয়ে যাবে, এই যে হয়ে গেছে একেবারে বাইর হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে পারলো। তাহলে আমাদের ওয়ার্ডের যে বিষয়গুলো আমরা নিয়ে কাজ করবো দেখবো সে বিষয়গুলো কিন্তু অবশ্যই এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে। এর পরবর্তী কাজে আমরা চলে যাব, তার আগে আমাদেরকে যেহেতু চলে গেছে এক্সিট হয়ে গেছে আমরা আবার একটু ওপেন করবো, ওপেন কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতেছি, এখানে যাওয়ার পরে আমরা একটা পুরাতন ডকুমেন্ট ওপেন করলাম, এখন যদি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই, সাপোজ এখানে আমি কিছু একটা লিখলাম অথবা আমি এখানে কন্ট্রোল প্লাস ভি দিলাম, এটা কপি করা ছিল আমার একটু আগে, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভি কোথায় দিল, এটা আমি একটু আগে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে পেস্ট করেছিলাম, এটা রয়ে গেছিল, হ্যাঁ। এরপরে দেখেন হাউ টু ওপেন নিউ ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট কন্ট্রোল প্লাস এন দিলে চলে আসে, এটা আমরা সবাই জানি, একটু আগে দেখছি, এটাকে আমি ক্লোজ করে দিলাম, এখন এখান থেকে আমি ওপেন করতে চাচ্ছি, ক্লিক অন ফাইল বাটন, দেন ক্লিক অন নিউ, দেন ক্লিক অন ক্রিয়েট বা ওপেন বা ব্ল্যাঙ্ক, এই যে নিউ, তারপরে যে ক্লিক অন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ঠিক আছে, নতুন ডকুমেন্ট কিলে ওপেন হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল বা ওপেন হয়ে গেল। হাউ টু সেভ ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড, আজকে টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, যে হাউ টু সেভ ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড, একটা ডকুমেন্টকে আমরা কিভাবে পাসওয়ার্ড দিব, আমরা ডকুমেন্টটা কিন্তু সেভ করছিলাম একটু আগে, কোন ডকুমেন্টটাকে সেভ করছিলাম আমরা আবার একটু দেখি, সাপোজ এটাকে আমি ক্লোজ করে দিলাম, সেটাকে আমি খুঁজে বের করবো, তাই না, তাহলে ডিসপিসিতে গেলাম যাদের উইন্ডোজ 7 তাদের এখানে মাই কম্পিউটার আছে, ঠিক আছে, বা কম্পিউটার আছে সেখানে ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করে, ক্লিক করে ওপেন করার পরে এখান থেকে ডকুমেন্ট বা কোথায় সেভ করে রাখছেন সেখানে দেখবেন আপনারা, আমি কিন্তু মাঝে মাঝে ডি তেও সেভ করি, ই তে সেভ করি, এফ এ সেভ করি বা সি বাদে করি, এখানে ডকুমেন্টে যাওয়ার পর আমি কি নামে সেভ করেছিলাম, ওয়ার্ড ডকুমেন্ট নামে এসটিসিবি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করেছিলাম, ওপেন করলাম, আমি এই ফাইলটাকে এখন ওপেন করলাম, ওপেন করার পরে মজার বিষয় আপনারা একটু খেয়াল করে দেখবেন, হাউ টু সেভ ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড, এই ডকুমেন্টটা কিন্তু আমি এখন ক্লিক করছি সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেছে, আমার কাছে কোনো পাসওয়ার্ড চাইছে না, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন না, আমরা বলছি
এখন কিভাবে আমার কাছে পাসওয়ার্ড যাবে আমি বুঝবো কি করে সেটা একটু দেখি ক্লিক অন ফাইল বাটন আমি ফাইল বাটন ক্লিক করি দেন ক্লিক অন সেভ অথবা সেভ অ্যাজ আমার এটা তো সেভ করা আছে সেভ হবে না সেভ অ্যাজ এ ক্লিক করলাম দেন ক্লিক অন টুলস টুলস এ ক্লিক করব টুলস ক্লিক করব এখান থেকে দিস পিসি থেকে ডকুমেন্ট কারেন্ট ফোল্ডার কারেন্ট ফোল্ডার কারেন্ট ফোল্ডার থেকে আমাদের সি সিলেকশন আছে এখন কিন্তু এখানে সিটা সিলেকশন আছে খেয়াল করে দেখেন আপনারা আমি আমি জাস্ট আবার একটু যাচ্ছি ক্যান্সেল করে আমি এখানে আসলাম কি ফাইল বাটন ক্লিক করে দেন সেভ অ্যাজ সেভ অ্যাজ এর পরে ডকুমেন্ট ডকুমেন্টের পরে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এসটিসিবি আছে এখানে সি সিলেকশনে আছে বাট আমি দেখে আর কোথায় সেভ করতে আমি এটাকে ডিতে সেভ করতে পারবো আবার ডকুমেন্টে চাইলে ডকুমেন্টে সেভ করতে পারবো কিন্তু সেটাকে আমি পাসওয়ার্ড দিয়ে সেভ করব তা ক্লিক অন এখানে সিলেকশন করলাম ডকুমেন্ট ডকুমেন্টে আগে থেকে সিলেকশন ছিল বাট পরবর্তীতে সিতে হচ্ছিল আমি কিন্তু সিতে এটা রাখছি না আপনি বলতে পারেন স্যার যে সিতে হয়েছিল আপনি বুঝলেন সি এরকম সিলেকশন ছিল দেখেন সিটের কালার পরিবর্তন হয়ে গেছে আমি এখানে এটা করে দিলাম সিলেকশন অথবা এটা করে দিলাম আপনার যেটা ইচ্ছা আমি আবারও ডকুমেন্টে রাখতে চাচ্ছি কিন্তু পাসওয়ার্ড দিয়ে তো ক্লিক অন টুলস টুলসটা কয় যে টুলস এখান থেকে টুলসে ক্লিক দিলাম দেন জেনারেল অপশন এই যে জেনারেল অপশন আছে এখানে জেনারেল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে টাইপ দ্য পাসওয়ার্ড এই যে টাইপ দ্য পাসওয়ার্ড এখানে আমি সাপোজ 1 2 3 4 পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমার এখানে আবার দিতে হবে আমি এখানে আবার দিব না কারণ তিনবার পাসওয়ার্ড আমি লিখে পারবো না আমার এত সময় না আমি দুইবার দিব এখানে 1 2 3 4 ঠিক আছে ওকে করে দিলাম এখন এটাকে আমি সেভ করে দিব এখন দেখেন এই ডকুমেন্টটাকে আমরা ক্লোজ করে দিলাম এখন আমি যতবার একে ওপেন করতে যাব পাসওয়ার্ড ছাড়া কিন্তু ওপেন হবে না খেয়াল করে দেখেন আপনারা এই যে এখন আমি ওপেন করতে যাচ্ছি আমার কাছে পাসওয়ার্ড আছে আমি 1 2 3 4 পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে করলাম ওপেন হয়ে গেল দেখেন ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারলাম যে কিভাবে একটা ডকুমেন্টকে বা কিভাবে একটা ফোল্ডারকে পাসওয়ার্ড দিতে হবে এবং কাজ করতে হবে ঠিক আছে যাই হোক এখান থেকে আমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারলাম এরপর দেখেন এই পরবর্তী টপিক আছে হাউ টু রিমুভ পাসওয়ার্ড হাউ টু রিমুভ পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটাকে কিভাবে রিমুভ করব তো ক্লিক অন কি বলছে এটা ক্লিক অন একই জায়গা ফাইল বাটন আর ফাইল বাটন ক্লিক করলাম তারপর বলছে সেভ অথবা সেভ অ্যাজ ক্লিক করলাম দেন টুলস টুলসটা কোথায় আছে সেক্ষেত্রে ডকুমেন্ট অপশনে যেতে হবে যাওয়ার পরে টুলস টুলস থেকে জেনারেল অপশন ক্লিক অন জেনারেল অপশনে ক্লিক দিলাম আমাদের শিটে সব লেখা আছে দুই একদিন শিটটিকে প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে এমনি ঠিক আছে তারপর যে ডিলেট দা পাসওয়ার্ড আমি যদি এখন ডিলেট প্রেস করি তাহলে পাসওয়ার্ডটা ডিলেট হয়ে গেল তাহলে ডিলেট রিমুভ এগুলো কাছাকাছি শব্দ অর্থাৎ দুইটার কাজ একই ডিলেট করতে পারো রিমুভ করতে পারো না একই এরপরে এডিট আর চেঞ্জ আপনি যদি মনে করেন স্যার পাসওয়ার্ডটা দিলেন ঠিক আছে সাধারণত পাসওয়ার্ড কখন ব্যবহার করতে এটা কি আপনারা জানেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না বা অনেকে চিন্তা করছেন না তাই না সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা টপিক বলতে পারি যে সাধারণত আগের যুগে পাসওয়ার্ড মানুষ সাপোজ বাসার তালা খুলতে ছেলে মেয়েরা এসে তার মায়ের কাছে চাবি চেত যে আমি চাবিটা দাও গেটে তালা খুলবো আর এখনকার ছেলে মেয়েরা কি বলে আমি তালা খুললে পাসওয়ার্ড বলে এখনকার ছেলে মেয়েরা কিন্তু চাবি চায় না তাহলে আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলাম যে যুগের অনেক পরিবর্তন আছে ঠিক আছে আর এখানে আরো একটা মজার বিষয় দেখেন সাধারণত পাসওয়ার্ড কি সেফটি বজায় রাখার জন্য দেওয়া হয় তাই না নিরাপত্তা বহন করে তো এখানে আমরা পাসওয়ার্ড দিলাম কিন্তু লাইভ ক্লাস এসে দিলাম সবাই সারা দুনিয়ার মানে ভিডিও দেখে জেনে ফেললো তাই না তাহলে আমরা পাসওয়ার্ড দেওয়ার কোনো মানে হলো না তাই না কিন্তু পাসওয়ার্ডটা আসলে গোপনীয় জিনিস তাহলে আমরা লাইভ আমরা শেখানোর জন্য লাইভ দিচ্ছি ঠিক আছে আমরা বাসাতে যেয়ে আমার নিজে নিজে বা অন্য জায়গায় যে নিজে নিজে এটাকে এডিট করে ফেলবো বা চেঞ্জ করে ফেলবো এখন যদি আমরা এখানে চেঞ্জ করে আর একটা পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমি 4 3 2 1 দিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে দিতে পারবেন 5 6 7 8 দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা এডিট করে নেবেন যাই হোক আমি চেঞ্জ পাসওয়ার্ড দেখালাম রিমুভ পাসওয়ার্ড দেখালাম জাস্ট ওকে করে দিলে তাহলে কোনো পাসওয়ার্ড থাকলো না এখন উন্মুক্ত হয়ে গেল যেমন রবীন্দ্রনাথের গল্প উপন্যাস কবিতা কাজী ইসলামের এগুলা এরা তো উন্মুক্ত করে দিয়ে গেছে মানুষ দেখে বা পড়ে উপকৃত হচ্ছে বাট আমরা কোনো কাজ যদি করি কম্পিউটারে
উন্মুক্ত করে রেখে ভালো কাজ, তাহলে সবাই দেখে উপকৃত হবে, আমাদের জন্য দোয়া করবে। আর যদি ইন্ডিভিজুয়াল কিছু বিষয় হয় তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে নিজের সেফটি বজায় রাখার জন্য, ঠিক আছে। এখানে আমরা সেভ দিলাম, এখন কিন্তু ফাইলটা ওপেন করার সময় আর কোনো পাসওয়ার্ড আমার কাছে যাবে না, কারণ এটা আমি রিমুভ করে দিচ্ছি পাসওয়ার্ডটা। তাহলে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে সেটাকে রিমুভ করতে হবে, পুরো বিষয়টা কিন্তু আপনারা আজকের ক্লাসে বুঝতে পারলেন। তো আমি যে পর্যন্ত দেখালাম এর থেকে বেশি দেখাইলে অবশ্যই আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন নিতে চাচ্ছি যে আসলে কে বুঝতে পারছেন ক্লাসটা এবং কে বুঝতে পারছেন না, একটু বলেন আমাকে। হ্যাঁ, একজন একজন করে প্রশ্ন করেন, কে বুঝতে পারছেন ক্লাসটা, বুঝতে পারছেন না কোনটা বলেন। জি থ্যাংক ইউ। কে বুঝতে পারছেন না মানে কোন টপিকটা বুঝতে পারছেন না সেটা বলেন, আমি এক এক করে দেখাই দেব। বুঝতে পেরেছি। পুরো কাজটা বুঝতে পারছেন ম্যাডাম? জি বুঝেছি। এরপরে বাকিটাকে বুঝতে পারছেন না বলেন, একেবারে সহজ কাজ তো, কঠিন কাজ আমরা সামনে যাব, কিন্তু এটা যদি আমরা না পারি সেটা কি করে পারবো, এই জন্য এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আগাইতে হবে ফরমাল অনুসারে, ঠিক আছে। এরপরে বলেন কে বুঝতে পারছেন না, একজন মেসেজ করছেন বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? ওকে, তাহলে আমি আর একটু দেখাচ্ছি, যেহেতু বুঝতে পারছেন যেহেতু আমাদের কাছে এখনো কিছু সময় আছে। জি ম্যাডাম, আপনাদের জিমেইলে আমরা পাঠিয়ে দিব, জাস্ট আপনি আমাদের ফেসবুকে এসে আপনি, আমি স্ক্রিনটা শেয়ার দিই আগে, তাহলে আপনি বুঝতে পারবেন। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আপনি কি আমাদের ফেসবুক আইডি, আমাদের জিমেইল আইডি এগুলো জানেন? মানে আমাদের ফেসবুক আইডি, জিমেইল আইডি, আমাদের ইউটিউব লিংক এগুলো কি জানেন? ইউটিউব লিংকটা সম্ভবত জানেন না? না না জানেন। আচ্ছা, না জানলে সমস্যা নাই, আপনি আমাদের ফেসবুক আইডি জানেন বা ফেসবুক পেজ জানেন, তাই না? জি জি। ফেসবুক পেজ জানলে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আমাদের ফেসবুকে যে আপনি মেসেজ করবেন যে আমাকে আপনার ইয়া দিন, মানে ইউটিউব লিংকটা দিন, তখন আমরা এখান থেকে ইউটিউব লিংকটা আপনার জন্য পাঠিয়ে দিব, ঠিক আছে। আমাদের ইউটিউবে যে লিংকগুলো আছে, আমাদের ইউটিউবের নাম আছে আপনার সাধারণত, এখানে আমরা ক্লিক দিলে দেখতে পারবো, আমাদের ইউটিউবের নাম হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি অথবা খান আইটি বাংলাদেশ লিমিটেড, SUCCE। তারপর আপনি নক দিবেন, আপনি কিন্তু খুঁজে পাবেন না, যে সাকসেস ইনস্টিটিউট বিডি একসঙ্গে হবে, সাকসেস স্পেস ইনস্টিটিউট তারপর বিডি, এখানে গেলে আপনি আমাদের এই যে চ্যানেলটা দেখতে পারবেন, এই যে, ঠিক আছে। এখানে শত শত ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য, এই ভিডিওগুলো এখান থেকে দেখে নেবেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি এটা চ্যানেলে অনেক ভিডিও পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের আরো একটা চ্যানেল আছে, যেমন আরো একটা না অনেকগুলো চ্যানেল আছে, এই দুটো আপনারা প্রথমত দেখবেন, তারপর অন্যগুলো দিব। কেস এই খান আইটি একসঙ্গে, তারপর স্পেস, তারপর বাংলাদেশ, তারপর লিমিটেড, এটা তো দিলে আপনি এটা তো অনেকগুলো ভিডিও পাবেন, এখান থেকে যে ভিডিওতে ক্লিক দিবেন, ভিডিওতে ক্লিক দিলে আপনি একের পর এক ভিডিও দেখতে পাবেন। এখানে আপনাদের ক্লাসের অনেক ভিডিও দেওয়া আছে, এখানে আরো অনেক ছেলে মেয়ে আছে ভিডিও দেখে, আপনারা দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন অবশ্যই ইনশাল্লাহ। আর এরপরে আপনারা চ্যানেল পাবেন না কিন্তু সহজে খুঁজে নতুন মানুষ, আপনি কি করবেন পাওয়ার জন্য সঠিক হয়েতে আমাদের মেসেজ অপশনে এসে, অর্থাৎ সাকসেস ট্রেনিং সেন্টারে এসে ইনবক্সে এসে আপনি লিখবেন আমাকে ইউটিউব চ্যানেল, চ্যানেলের লিংকটা দেন এবং আমার জিমেইল আইডি আপনাদের শিটটা পাঠিয়ে দেন, তখন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে শিটটা দিয়ে দিবে জিমেইল আইডিতে, ঠিক আছে। বুঝতে পারছেন কি আপনি, আপনার জিমেইল আইডি দিবেন, এই বিষয় কি ক্লিয়ার একেবারে? আর কি পাইছেন না বলেন, আমাদের গ্রুপ আছে আপনাদের জন্য, সেই গ্রুপে আপনি পোস্ট দিবেন, এবং গ্রুপে নকডাউন। আর একটা কাজ দেখাতে চাইছিলাম, আমি ভুলে গেছিলাম, এখনই দেখা দিচ্ছি। দেখেন আমাদের গ্রুপে আপনারা যেতে হলে কি করবেন, এখানে ফেসবুকে সার্চ অপশনে যে লিখবেন যে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এটা হচ্ছে আপনাদেরই গ্রুপ, সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন গ্রুপ, এখানে আসবেন, আসে আপনারা এখানে বিভিন্ন বিষয়ে, যে স্টুডেন্টরা যেমন স্ক্রিনশট নিছে, যে লিখার পর স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করছে, আপনারা এভাবে প্রত্যেকটা পোস্ট করবেন। মানে আপনারা কিভাবে স্ক্রিনশট নেবেন সেভাবে, সেটা হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, তাই না? সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, যে আমি একটা কিছু লিখলাম সেটা কিভাবে স্ক্রিনশট নেব। আপনারা জাস্ট স্টার বাটনে যাবেন, যাওয়ার পরে এখানে সিনিট লিখবেন, SNI,
স্নিপিং টুলস কি লিখবেন? স্নিপিং টুলস। আপনার কম্পিউটারে যে ভার্সনই হোক যাই হোক না কেন কোনো সমস্যা নাই, স্নিপ টুলস নিয়ে আপনি সব কম্পিউটারে এই ভার্সনটা আছে, এই এই সফটওয়্যারটা আছে স্নিপ টুলস, স্নিপিং টুলস, ঠিক আছে? এখান থেকে আপনি এই নিউতে ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ফ্রি ফ্রম স্নিপ নিলে এমন আসবে এই যে সিজার পানা, এইভাবে ক্লিক করতে পারেন, ঘোড়ার ডিম বানাইতে পারবেন এইভাবে, অথবা যদি মনে করেন আপনি ঘোড়ার ডিম বানাবেন না আপনি অন্য কিছু বানাবেন সেক্ষেত্রে আবারও আপনি স্নিপ নেবেন। স্নিপটা কই? এসএনআই, এসএনআই, এসএনআই লিখলে চলে আসবে স্নিপ আমার সামনে। স্নিপ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ড্রপ ডাউন মেনু নিউ থেকে এই যে রেক্টাঙ্গুলার স্নিপ এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার মাউসের পয়েন্টারটা দেখেন প্লাস হয়ে যাবে এবং একটু জল চাপা হয়ে যাবে, আপনি এখান থেকে এটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে মনে করেন যে আপনি এই স্ক্রিনটা শর্ট নেবেন, আপনি কি লিখছেন তো দেখেন লেখাটা অনেকটা নিচে নেমে গেছে, এই নিচে নেমে যাওয়ার কারণে আমি এটাকে নিচে নিয়ে গেলাম, আমি একটু ধরে উপরে নিতে চাচ্ছি লেখাটা, ঠিক আছে? তো আমি এটা কিছু লিখছি, ঠিক আছে? অথবা আমি পেজটাকে একটু ছোট করে নিলে আরো ছোট করে নিলাম, ঠিক আছে? এইভাবে আপনি মনে করেন স্ক্রিনশট নেবেন। আমি আবার সিনিপে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর নিউ, নিউতে ক্লিক দেওয়ার পর আমার রেক্টাঙ্গুলার মুভ হয়ে গেল। এখান থেকে মনে করেন যে আমি পর্যাপ্ত পরিমাণ আমি যে কাজটা করছি সেটা আমি স্ক্রিনশট নিতে পারবো, এই যে স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি এখানে সেভ দিলাম, এই যে সেভ অথবা সেভ অ্যাজ, এটাকে সেভ করে রাখলাম কি ক্যাপচা নামে, আমি লিখলাম 10 নামে সেভ করলাম। কোথায় সেভ করলাম? এটা আমি ডকুমেন্টে করলাম সাপোজ, এই যে PNG ফরম্যাটে সেভ হলো, বাস। এটাকে আপনি আমাদের ফেসবুকে পোস্ট দিতে পারবেন, পরে আপনি এখানে যাবেন, এখানে যে মনে করেন যে গ্রুপে একটা পোস্ট দিবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যাওয়ার পরে এই যে আপলোড ভিডিও বা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কোথায় এটা সেভ করে রাখছেন, এই যে 10 নামে এখানে পোস্ট করে দিলেন, বাস চলে আসলো, এই যে এই যে চলে আসছে, ঠিক আছে? এখান থেকে আপনি কিছু লিখবেন, এখানে চাইলে লিখবেন, লিখে পোস্ট করে দিবেন, বাস। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেক দিনের ক্লাস কাজ করবেন, প্রত্যেক দিনের ক্লাস পোস্ট করবেন, শুধু এখানে এই কাজ না, এখানে এগুলোকে আপনি আবার কালার করবেন, যত সাজুগুজু করবেন তত ভালো দেখা যাবে, অতএব সাজুগুজু বেশি করে করতে হবে এখানে। অর্থাৎ বাইরেরা এগুলো সাজুগুজু করে কাজ না করে দিলে, এরকম সিম্পল কাজ করে দিলে ওনারা পছন্দ করে না, বরং আপনাকে কিছু বোনাস দিবে, সে আপনার কাজের উপর, কাজের উপর ডিপেন্ড করে বোনাস দিবে, কাজ ভালো না হলে ওনারা কিন্তু বোনাসও দিবে না, বুঝতে পারছেন? কাজগুলো তাহলে কি অবশ্যই মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে হবে, ঠিক আছে? সাজিয়ে গুছিয়ে করতে হবে, দায় সারা কাজ পছন্দ করি না আমিও, করা যাবে না। হয়তো বলতে পারেন স্যার আপনি তাহলে দায় সারা কাজ করতেছেন, যে আমার সময় কম থাকে, আমার সময় কম থাকে, কাজ বেশি থাকে, তার কারণে আমি দেখি যে যতটুক না হলে না ততটুক কাজ করে দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার সময় কম থাকে এটাই। যাক, এভাবে আপনারা কাজগুলো করে দিতে হবে, তাহলে কিভাবে স্ক্রিনশট নিতে হবে, কিভাবে স্ক্রিনে কাজ করতে হবে সে কাজটা কিন্তু আমি দেখালাম। আর এখন যদি আপনি ওয়ার্ড থেকে স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেওয়া যাবে, এই যে স্ক্রিনশট এখানে আছে, তো আমি এখান থেকে যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে এই যে স্ক্রিনশট নিতে পারবো, এটা চলে আসছে এটা, অথবা যদি মনে করেন আপনি আপনার মতো কাস্টমাইজ করে স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস এন দিয়ে নতুন একটা পেজ নিলেন, যে নতুন একটা ডকুমেন্ট নিছি, এরপর আমি এখানে যাব, এখান থেকে স্ক্রিনশট, স্ক্রিনশট থেকে এই যে স্ক্রিন ক্লিপ, স্ক্রিন ক্লিপ হওয়ার পরে আমি মনে করেন এই জায়গাটাকে স্ক্রিনশট নিব, এতটুকু ব্যাস স্ক্রিনশট হয়ে গেল, ঠিক আছে? কোনো এ নয়, স্ক্রিনশট হয়ে গেল, বুঝতে পারছেন? এটাকে আমি ধরে বিভিন্ন জায়গায় ঘুরাইতে পারবো, নাড়াইতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে? নাড়াইতে পারবো, নাড়াচাড়া করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আশা করি, আজকের ক্লাসে আর কিছু দেখাইতে চাচ্ছি না, কারণ বেশি দেখালে লোড বেশি হয়ে যাবে যারা নতুন তাদের জন্য। আজকের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে কি আমার কাছে? কোনো প্রকার কোয়েশ্চেন আছে কি আজকের ক্লাসের ভিতরে? হ্যাঁ, অফিস প্রোগ্রাম কারোর পিসিতে নাই এমন কেউ আছেন এখানে, বা ইনস্টল ডাউনলোড করতে পারছেন না কেউ আছেন? যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন। এরপরে যদি ভিডিও খুঁজে না পান তাহলে নক দিবেন, নক দিলে আমরা ভিডিও লিংকটা দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম আমার কাছে আর কোনো কোয়েশ্চেন নাই, তাই না? হ্যালো, কোনো কোয়েশ্চেন কি আছে আমার কাছে?
কোনো করছেন না, তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি। তাহলে ঠিক আছে, সময় ভালো থাকবে, ধন্যবাদ।